আমার তো অসীম দয়ালু আল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল, তারপর তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, তাদেরকে ভাইয়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1986, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 7448। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয়ানক শাস্তি, তাও আবার ইফতারের সময় হওয়ার আগে ইফতার করার ব্যাপারে। এবার একটু ভাবুন, যারা সিয়াম রোজা ইচ্ছাকৃতভাবে রাখছে না, এদের কি পরিমাণ শাস্তি হতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা।